ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. একবন প্রশ্ন করেছেন যে কোয়ারেন্টাইনে থাকার কারণে বাড়িতে নামাজ পড়তে হচ্ছে কিন্তু তারপরেও দেরি করে নামাজ পড়ে, পৌনে বারোটার সময় জোহরের ওয়াক্ত হয় কিন্তু নামাজ পড়বে দেড়টার সময়, তো এইরকম গাফলতির কারণে কি আল্লাহ নারাজ হবে এবং তাকে আল্লাহ কি শাস্তি দিবে? তো আসলে এটা গাফলতি, কিন্তু এটা এরকম গাফলতি নয় যে ওয়াক্ত বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আউয়াল ওয়াক্তে নামাজের যে মর্যাদা বা ফজিলত আছে সেটা থেকে সে নিজেকে বঞ্চিত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারি ও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতি আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দ্রুত অগ্রসর হও সে কাজের দিকে যাতে তোমাদের রবের মাগফিরাত রয়েছে এবং জান্নাত রয়েছে, এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং আসমান থেকে জমিন পর্যন্ত। এটা এবং আল্লাহ তাআলা আরও বলেছেন যে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো ওই কাজের দিকে বা ওই কাজের জন্য যে কাজে রয়েছে আল্লাহর মাগফিরাত এবং জান্নাত। তো যারা এভাবে দেরি করে নামাজ আদায় করে তারা অবশ্যই এই কম্পিটিশনে পিছনে পড়ে যায়, হ্যাঁ। অনুরূপভাবে যারা দেরি করে নামাজ পড়া অভ্যাস বানিয়ে ফেলে তাদের পক্ষে নামাজের ওয়াক্ত পার করে দেওয়াটা সহজ হয়ে যাবে। তো এই জন্যে ভালো কাজে দেরি করতে হয় না, ভালো কাজ যেটা, আর নামাজের চাইতে ভালো কাজ যেহেতু পৃথিবীতে নাই, অতএব এই কাজে দেরি না করাটাই একজন কল্যাণকামী মুমিনের জন্য জরুরি। তো অবশ্য যেহেতু ওয়াক্ত পার হয়ে যায় না, এই জন্য এটা বলা যাবে না যে সে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাচ্ছেন অথবা সে গুনাহগার হইতেছে, হ্যাঁ, এরকম কথা বলা যাবে না। তবে ভালো কাজ যে তাড়াতাড়ি করতে হয় করলে বেশি ফজিলত, সে ফজিলত থেকে নিজেকে বঞ্চিত করছে, এটুকু বলা যাবে। আল্লাহ তাআলা আলাম।